আমাদের ছিল এক সোনালি অতি নাড়িয়ে দিতাম সব জালিমের ভীত আইন ছিল শুধু ইনসাফেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াশাবাব ইস্তাইকিজ ইয়াশাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم الله تعالى ارشاد করেন আর ইমানদার পুরুষ ইমানদার নারী তারা পরস্পর একে অপরের সহযোগী তারা পরস্পর একে অপরের সহায়ক বন্ধু সৎ কাজে তারা আদেশ করে অসৎ কাজ থেকে তারা বারণ করে নিষেধ করে সালাত কায়েম করে যাকাত প্রদান করে এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে এই সকল লোকদের উপর শীঘ্রই আল্লাহ তাআলা দয়া করবেন নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময় ইমানদার পুরুষ ও নারী তাদের সাথে আল্লাহ তাআলা এমন জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি করছেন যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে আর পবিত্র বাসস্থানের চিরস্থায়ী জান্নাতে সেখানে তারা চিরকাল থাকবে আর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে এবং এটাই হচ্ছে মহা সফলতা সবচেয়ে বড় কামিয়াবি আলহামদুলিল্লাহ আল ওয়াহিদ আল মাবুদ যিল আতা ওয়াল করম ওয়াল জুদ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াহদাহুল মুস্তাহিকু লির রুকুয়ি ওয়াস সুজুদ ওয়া আশহাদু আন্না সাইয়িদানা ওয়া নাবিয়ানা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাহিবুল হাওদিল মাওরুদ ওয়াল লিওয়াইল মাকুদ ওয়াল মাকামিল মাহমুদ আম্মা বাদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার ভাইরা সূরা তাওবা 71 এবং 72 নম্বর আয়াত এই দুটি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ পেশ করেছি এই দুই আয়াতের আলোকে দ্বীনের কাজে সহযোগিতা করা যারা দ্বীনের কাজ করছে তাদের সহযোগী হওয়া এই বিষয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আলোচ্যায়তে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইমানদার নরনারী তারা পরস্পর একে অপরের বন্ধু একে অপরের সহায়ক একে অপরের সহযোগী একজন ইমানদার ব্যক্তি দ্বীনের কাজ করার জন্য যখন এগিয়ে আসবে অন্যান্য ভাইরা তাকে টেনে বসাই দিবে না তার সমালোচনা করে তাকে মানসিকভাবে দুর্বল করে দিবে না বরং তাকে সাহস যোগাবে যে ভাই আপনিও কাজ করেন দিনের কাজ করেন আমিও আপনার সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সহযোগিতা কেউ করে খারাপ কাজে মন্দ কাজে
কিন্তু আমরা সহযোগী হয়েছি খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজে। বাতিল যে সকল সংগঠন রয়েছে তাদেরও সহযোগী আছে, নাচ গান এর একটি অনুষ্ঠান করবে, একটি যাত্রা অনুষ্ঠান করবে, একটি সিনেমা বানাবে, সেখানেও কিছু মানুষ সহযোগিতা করে না করে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহযোগী বানিয়েছেন, কোরআনী আন্দোলনের সহযোগী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমরা সহযোগিতা করব কোন কাজে আর কোন কাজে আমরা সহযোগিতা করব না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. الله تعالى بولن بھالو کاجے نیک کاجے تقوار کاجے پرش پر سہযোগিতা کرو অন্যায়ের কাজে পাপ কাজে পরস্পর সহযোগিতা করিও না। মাহফিল কে বন্ধ করে দেয়া হোক এটা এক ব্যক্তি চেষ্টা করে পারবে না, এর জন্য একটি বৈঠক দরকার। একজনে তার ঘর দিয়ে দিল, অফিস দিয়ে দিল যে আসেন আমার এই অফিসে বসে, আমার ঘরে বসে আপনারা পরামর্শ করেন এই কোরআনের মাহফিলটা কীভাবে বন্ধ করা যায়, কার কাছ থেকে টাকা নেওয়া যায়, কার কাছ থেকে পরামর্শ নেওয়া যায়, কার কাছ থেকে পাওয়ার নেওয়া যায়, নানা ধরনের সলা পরামর্শ করা হয়। তাহলে তারা পরস্পর কী করে? সহযোগিতা করে। এই সহযোগিতা করছে ভালো কাজে না মন্দ কাজে? মন্দ কাজে। ভারত থেকে গায়িকা আনা হবে, নায়িকা আনা হবে, তারপর নাচ গান হবে, যুবক তরুণদের চরিত্র নষ্ট করা হবে, এটা খুব ভালো কাজ নাকি? এই সকল অনুষ্ঠান বাস্তবায়ন করে আমাদের সমাজের অনেক যুবকেরা আর অনেক বয়োবৃদ্ধরা তাদেরকে সলা পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হুকুম করছেন, ওয়া তাআওয়ানু আলাল বিদ্রি ওয়াত তাকওয়া, এক দেহ এক প্রাণ হয়ে যারা সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা প্রতিষ্ঠা করতে চায় তারা যদি পরস্পর সহযোগিতা করতে পারে, যারা দাওয়াতি কাজ করছে, যারা সামাজিক কাজ করছে, যারা কোরআন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে, এই ভালো কাজে হে আমার ইমানদার বান্দারা তোমরাও পরস্পর সহযোগিতা করো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, নবীরাও দ্বীনের কাজ একা করতে পারেননি, তারাও তাদের উম্মতিদেরকে তাদের সহযোগী হতে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, হে আমার উম্মতিরা আমরা দ্বীনের কাজ করব, তোমরা আমাদের কি করো? সহযোগিতা করো। তিনি কিভাবে তার উম্মতকে বলেছেন, আহ্বান কিভাবে করেছেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আমাকে আপনাকে এটা বোঝাবার জন্য যে দ্বীনের কাজে সহযোগিতা করা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। একদল মানুষ তাদেরকে আল্লাহ যে জান দিয়েছেন, যে মাল দিয়েছেন, তাদের সর্বাত্মক তারা চেষ্টা করছে, কিন্তু আমি আপনি তাদেরকে সহযোগিতা না করার কারণে আল্লাহর এই প্রিয় বান্দারা যদি তাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে না পারে, তারা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে না পারে, তারা যদি বাতিল শক্তিকে পরাভূত করে আল্লাহর মনোনীত বিধানকে কায়েম করতে না পারে, আল্লাহর আইনকে চালু করতে না পারে, শুধু আমাদের সামান্য অলসতার কারণে গড়িমসির কারণে আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে সহযোগিতা না করার কারণে এর শাস্তি কত কঠিন কত কঠোর। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও তার কওমকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার কওম তোমরা আমার সহযোগী হও, কারণ নবী এই কাজ একা করতে পারেননি, আমরা উম্মতিরা তো এটা করতে পারবো না। পরস্পর সহযোগিতা প্রয়োজন। কারো কাছে বুদ্ধি রয়েছে, কারো কাছে মেধা রয়েছে, কারো কাছে ইলমি যোগ্যতা রয়েছে, জ্ঞান রয়েছে, কারো কাছে অর্থ সম্পদ রয়েছে, কারো কাছে সন্তান রয়েছে, কারো কাছে সম্পদ রয়েছে, যার কাছে যা আছে সব কিছু দিয়ে যখন আমরা দ্বীনের কাজে সহযোগিতা করব তখন আল্লাহর দ্বীন বিজয় হবে। يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله
فآمن الطائفة من بني إسرائيل وكفر الطائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. هي إيمان دارنا الله تعالى ما كابنا كشمودن كوري بولتين هي إيمان دارنا তোমরা আল্লাহর সহযোগী হয়ে যাও, অর্থাৎ আল্লাহর দ্বীনের সহযোগী হয়ে যাও। সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়, খুশনসিবি যে বান্দাকে আল্লাহ তাআলা তার দ্বীনের সহযোগী হওয়ার জন্য বাছাই করেছেন। এই এলাকার মধ্যে আমি আপনি ছাড়া আল্লাহর কত অগণিত বান্দা রয়েছে, আল্লাহ তাআলা চাইলে এই দ্বীনের কাজ করার জন্য, দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য, এই আন্দোলনের সহযোগী হওয়ার জন্য আমাকে আপনাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা অন্যান্যদেরকে এখানে শরীক করাতে পারতেন কিনা। আমি যদি এখান থেকে কেটে চলে যাই, আমি দ্বীনের কাজে সহযোগিতা করব না, আমার সময় নেই, আমার অনেক ব্যস্ততা, তাহলে আল্লাহর দ্বীন বন্ধ হয়ে যাবে নাকি? না, আল্লাহর দ্বীন পরাজিত হয়ে যাবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের সহযোগী হও, সাহায্যকারী হও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যীন, যেভাবে নবী ঈসা আলাইহিস সালাম তিনি তার সাথীদেরকে বললেন, মান আনসারি ইলা আল্লাহ, হে আমার সাথীরা, হে আমার বন্ধুরা, আমি আল্লাহর দ্বীনের কাজ করতে চাই, তোমাদের মধ্য থেকে কে কে আমার সহযোগী হতে চাও? নবী ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলছেন, অনেকে সাথী বন্ধু হয় কিন্তু যখন তাকে দ্বীনের কাজ করতে বলবেন, দ্বীনের কাজে সহযোগী হতে বলবেন, তখন এই কাজে এগিয়ে আসে না। এমনি আপনার বন্ধু ঠিকই, ঘোরাফেরা করতে, চার দোকানে ইত্যাদি কাজে সে আপনার বন্ধু, কিন্তু দ্বীনের কাজে সহযোগী হতে দেখা যায় সে কাজ করতে চায় না। নবী ঈসা আলাইহিস সালামের সাথে এই আচরণ করা হয়েছিল। লিল হাওয়ারিয়্যীন, তিনি তার বন্ধুদেরকে বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের কাজে আমি নবীও করব, তোমরাও কে কে আমার সহযোগী হতে চাও? আল্লাহ তাআলা বললেন, قال الحواريون نحن أنصار الله, جرى نبي عيسى عليه السلام أبون چلو شتكر أرتير شاتي چلو حواري جادر كبلا هاي عيسى عليه السلام جرى صحابي چلن ترى بلو هي نبي أبنو كاس كورين أمرو أبنر شاتي شهجوغي آتشي. سبحان الله, دينير كاجي شهجوغي هوار جنو ترى اگي آشلن, কিন্তু তার কৌমের বাকি লোক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বানু ইসরাঈলের অন্যান্য যারা ছিল, একদল ঈমান আনলো আর একদল কুফরি করলো, একদল এগিয়ে আসলো আর একদল পিঠ দেখিয়ে চলে গেল। অতএব দ্বীনের কাজ যেখানে নবী পর্যন্ত একা না করে তিনি সহযোগী চেয়েছেন, তাহলে বোঝা গেল দ্বীনের কাজ করতে হলে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে। এভাবে যখন আমরা সবাই মিলেমিশে এক দেহ এক প্রাণ হয়ে দ্বীনের কাজ করব, পরস্পর সহযোগিতা করব, এতে করে আমাদের মহাব্বত বাড়বে। কি বাড়বে? মহাব্বত বাড়বে। অজানা একটি মহাব্বত পরস্পর আল্লাহ তাআলা ঢেলে দেন। সুবহানাল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ও না, সবাই মিলেমিশে দিনের কাজ করো, সুসংগঠিত হো, একসাথে কাজ করো। আর স্মরণ করো, একসময় তোমরা পরস্পর কেউ কাকে চিনতেন, আল্লাহ বলছেন, ওয়াজ করু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়মাতিহি ইখওয়ানা, মদিনাবাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, এবং এটি শুধু মদিনাবাসী নয়, আমাদের উপর এবং কেয়ামত পর্যন্ত যারাই আসবে সবার উপর এই আয়াতটি প্রযোজ্য, স্মরণ করো তোমরা পরস্পর শত্রু ছিলে, কেউ কাউকে চিনতে না, আমাদের মধ্যে নানা ধরনের উগ্রতা ছিল, আমি অমুক বংশের, আমি অমুক দেশের, আমি অমুক ভাষার, আমি অমুক জেলার, নানা ধরনের অহংকারী অন্যান্যদেরকে আমি হিংসা করতাম, বিদ্বেষ করতাম, শত্রুতা ছিল,
আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমতের কথা স্মরণ করো আল্লাহ তোমাদেরকে এই দ্বীনী কাজে একত্রিত করার কারণে এই হিংসা বিদ্বেষ শত্রুতা দূর হয়ে গেছে এখন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো সুবহানাল্লাহ দ্বীনের কাজে পরস্পর সহযোগিতা করার কারণে আগের সব শত্রুতা আগের বিদ্বেষ আগের অহংকার আগের হিংসা সব চলে গেল সেই জায়গায় ভালোবাসা মহব্বত প্রীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিলেন সুবহানাল্লাহ তাহলে দ্বীনের কাজে পরস্পর সহযোগিতা করলে লাভ আছে না লাভ রয়েছে দ্বীনের কাজে পরস্পর সহযোগিতা করলে একজনে যে কাজ করতে তার অনেক কষ্ট হবে পরস্পর সহযোগিতা করলে এই কষ্টের কাজ করাটা সহজ হয়ে যায় হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন হে মূসা اذهب الى فرعون انه طغى فرعون নিকট হে মূসা তুমি যাও কারণ ফিরাউন বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে বললেন হে আল্লাহ আমি একজন সহযোগী চাই আমি একজন কি চাই এবং সহযোগী কে হবে সেই নামটাও তিনি আল্লাহর নিকট আবেদন করলেন وَجَعَلْ لِي وَزِيرًا مِنْ أَهْلِي هَارُونَ أَخِي হে আল্লাহ আমার ভাই هارুন আলাইহিস সালামকে আপনি আমার সহযোগী হিসাবে ফিরআউনের নিকট পাঠান هارুন আলাইহিস সালামের মাধ্যমে আমি আমার বাহুকে শক্ত করব যেখানে আমি আটকা পড়ব সেখানে তিনি আমাকে সহযোগিতা করবেন দুইজন একসাথে যখন ফিরআউনের নিকট যাব তখন কাজ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে হালকা হয়ে যাবে ফিরআউনের নিকট পৃথিবীর এত দাপট এত বড় অহংকারী এক শাসকের সামনে গিয়ে ইসলামের দাওয়াত উপস্থাপন করা এটা চারটিখানি বিষয় নয় সেখানে আমি একা যাব হে আল্লাহ সাথে আমাকে একজন সহযোগী দিয়ে দেন তাহলে সহজ হবে তখন চলতে ফিরতে আমরা আপনার তাসবিহ করব আমরা আপনাকে স্মরণ করব এবং আপনার দিকে আমরা দাওয়াত দিতে থাকবো সুবহানাল্লাহ কাই নুসাববিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা إنك كنت بنا بصيرا هيا الله هارون كيو أمار شوجيك بانيه دين تال أمر دوي جون ميلي أبنا ربوبيتر تغوشنا كربو بشي بشي كوري أبنا كشرون كربو ابن ايبا بي أبنا حكم پالون كور أما در جنو شوج هوي جابي تهولي دينير كاج أمرا پرش پرش شوجيكي تا كربو তখন যারা আল্লাহর দ্বীনের কাজ করছে তাদের জন্য দ্বীনের কাজ করাটা কি হবে সহজ হবে হযরত ঈসা আলাইহিস সালাম নবীর কথা বললাম হযরত মূসা আলাইহিস সালাম আরেক নবীর কথা বললাম তারপর আমার আপনার মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও সহযোগিতা চেয়েছেন আল্লাহ তাআলা তাকে হুকুম করলেন যে কিয়ামত পর্যন্ত আগত আমার বান্দাদের জন্য একটি ঘর নির্মাণ করেন আল্লাহ তাআলা বললেন হে ইব্রাহিম যাও তোমার ছেলের সহযোগিতা নাও ঈসা আলাইহিস সালাম সহযোগিতা চেয়েছেন বন্ধুদের কাছে মূসা আলাইহিস সালাম সহযোগিতা চেয়েছেন ভাইয়ের আর ইব্রাহিম আলাইহিস সালাম সহযোগিতা চেয়েছেন ছেলের তাহলে দ্বীনের কাজ করতে হলে সবার প্রয়োজন রয়েছে সবাই মিলে যখন কাজ করব তখন দ্বীনের কাজ করাটা কি হবে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল বাপ এবং ছেলে দুইজনকে হুকুম করলাম যে মসজিদকে পবিত্র রাখুন আল্লাহর ঘরকে পবিত্র করুন যারা তওয়াফ করতে আসবে নামাজ পড়তে আসবে ইতিকাফ করতে আসবে রুকু সাজদা করতে আসবে তাদের জন্য মসজিদ ক্লিন করুন হুকুমটা পিতাকেও দিয়েছেন ছেলেকেও দিয়েছেন দুইজন পরস্পর সহযোগিতা করে করে তারা আল্লাহর ঘর পরিষ্কার রাখতেন আর ঘর নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা নির্মাণ করার জন্য তিনি ভিত্তি উত্তোলন করেছেন এবং পাথরগুলো তিনি উপরে রাখতেন আর উপরে ইট রাখার জন্য নিচ থেকে সহযোগিতা করে তার নিকট ইটগুলো পৌঁছাতেন তার ছেলে ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালাম সহযোগিতা করছেন তার বাবাকে দুইজন মিলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কেন্দ্র মুসলমানদের মার্কাজ কাবা ঘর
এই কাবা ঘর দুইজন পরস্পর সহযোগিতা করে সেই ঘর তারা কি করেছেন নির্মাণ করেছেন গোটা পৃথিবী শাসন করেছেন ইতিহাসে কয়েকজনের নাম পাওয়া যায় এর মধ্যে একজনের নাম হচ্ছে দুলকারনাইন এরা কোনো নির্দিষ্ট দেশ তারা শাসন করে নাই তারা সারা পৃথিবী শাসন করেছে ইদুল কারনাইন তিনি এই পৃথিবী ভ্রমণ করেছেন সফর করেছেন সূরাতুল কাহফে তার ঘটনা এসেছে সফর করতে করতে যে দেশে ইয়াজুজ মাজুজ বসবাস করে সেই দেশে তিনি গেলেন ইয়াজুজ মাজুজ সেই জামানায় আসবে এসে সারা পৃথিবীতে তারা ফাসাদ ছড়াবে তো তারা যে দেশে থাকে সেই দেশে ইদুল কারনাইন পৌঁছে গেলেন দেখলেন যে তারা যেখানে বসবাস করে এই পাশে আরেক জাতি আছে ওই জাতি দুলকারনাইনের মতো শক্তিশালী এক শাসক ক্ষমতাবান এক রাজাকে যখন দেখল তারা তার নিকট বিচার দিল হে দুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ এই ইয়াজুজ মাজুজ জমিন অনেক ফাসাদ সৃষ্টি করছে তাদের ফাসাদ থেকে আপনি আমাদেরকে বাঁচান তিনি বললেন ঠিক আছে তোমাদের এবং তাদের মাঝখানে আমি একটি দেয়াল বানিয়ে দিব যাতে করে তারা তোমাদেরকে কষ্ট না দেয় কিন্তু একটি শর্ত আছে এত বড় শক্তিশালী একজন রাজা যার ক্ষমতায় অর্ধেকটা পৃথিবী না পুরা পৃথিবী ছিল তিনি তাদেরকে কী বলেছেন কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছেন তিনি বলেছিলেন ফাঈনুনি বিকুয়া আমি একটি দেয়াল বানিয়ে দেবো কিন্তু একটি শর্ত হচ্ছে তোমরা আমার সহযোগিতা করবে আমি দেয়াল বানাবো কিন্তু তোমরা শ্রম দিবে তোমরা কষ্ট করবে তোমরা বসে থাকবে আমি দেয়াল বানাবো তাহলে এই কাজের কোনো দাম তোমাদের নিকট থাকবে না কষ্ট করে তোমরাও যখন দিনের কাজে এগিয়ে আসবে তখন এই দেয়ালের মূল্য তোমাদের কাছে থাকবে কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুজ প্রতিদিন চেষ্টা করে এই দেয়ালটি ভেঙ্গে পৃথিবীতে তারা চলে আসার জন্য দেয়াল ভাঙ্গা শুরু করে পরদিন এসে দেখে আগের মতোই আবার পরদিন ভাঙ্গা শুরু করে কিছু বাকি থাকে তারা বলে আগামীকাল এসে আমরা বাকিটা ভেঙ্গে ফেলব আবার পরের দিন এসে দেখে আগের মতো হয়ে গেছে এবার প্রত্যেক দিন হচ্ছে শেষ জামানায় একদিন তারা বলবে মোটামুটি অনেকটা ভাঙ্গা হয়ে গেছে আগামীকাল বাকিটা আমরা ভাঙব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শব্দটি তারা কেয়ামতের আগে একদিন লাগাবে ওই দিন এসে দেখবে ঠিকই দেয়াল আর আগের মতো হয় নাই মোটামুটি ভাঙ্গা হয়ে গেছে তখন তারা পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে যেটা কেয়ামতের একটি আলামত তো মূল যেটা আমি বলতেছিলাম যে হযরত দুলকারনাইন সম্পর্কে সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বলছেন এগুলো আমাদের জন্য সূক্ষ্ম মেসেজ আল্লাহ দিয়েছেন যে এত শক্তিশালী আমরা যারা এখানে দিনের কাজ করছি আমাদের না ক্ষমতা রয়েছে না তেমন অর্থ সম্পদ রয়েছে না আমাদের নিকট রাষ্ট্রীয় কোনো ক্ষমতা আছে যে এককভাবে আমরা এখানে দিন কায়েম করে ফেলব দুলকারনাইন যিনি নির্দিষ্ট কোনো দেশের বা কোনো রাষ্ট্রের শাসক ছিলেন তা নয় গোটা পৃথিবীর শাসক ছিলেন তিনিও সেই সকল এলাকাবাসীকে বলেছিলেন ফাঈনুনি বিকুওয়া তোমরা আমাকে শক্তি দ্বারা শ্রম দ্বারা সহযোগিতা করো তাহলে এই দেয়াল আমি বানাতে পারবো তার সহযোগিতা করেছিল বিধায় এই দেয়াল তিনি বানাতে পেরেছিলেন তাহলে আমরা পরস্পর দিনের কাজে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ দিনের কাজে পরস্পর সহযোগিতা করলে এর অনেক সওয়াব রয়েছে এর একটি সওয়াব হচ্ছে একদল মানুষ দিনের কাজ করবে আপনি তাদের সহযোগিতা করলেন কাজটি আপনি করেন নাই কাজ করেছে যারা মূল দিনের কাজ করছে তারা যিনি মূল মুজাহিদ মেহনত করেছে তিনি দিনের কাজ করেছেন আপনি কেবল তাকে অর্থ দিয়ে সম্পদ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে কিছু সহযোগিতা করলেন সে মেহনত করে যতটুকু না সওয়াব পাবে আপনি তার সমান পাবেন সে দাওয়াত দিয়ে যাদেরকে হিদায়ত সঠিক পথে আনতে পারবে আপনি তার সমান সওয়াব পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান জাহাজ গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা ওয়া মান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ বিগাইরিন ফাকাদ গাজা যে ব্যক্তি কোনো মুজাহিদকে আল্লাহর পথে মেহনত করছে সংগ্রাম করছে আন্দোলন করছে এই ব্যক্তিকে যে ব্যক্তি প্রস্তুত করে দিবে ভাই আপনি যান আল্লাহর পথে আপনার গাড়ি দরকার আমি গাড়ি ব্যবস্থা করে দিব আপনার একটু কথা বলতে হবে নেন আমার মোবাইলটা আপনি একটু কথা বলেন আপনার বসার
প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য বৈঠক বাস্তবায়ন করার জন্য মসজিদ দরকার, রুম দরকার, আমি ব্যবস্থা করে দিব। সে সহযোগিতা করলো, ব্যবস্থা করে দিল। মুজাহিদ জিহাদ করতে যাচ্ছে, অর্থ সম্পদ দিয়ে যা যা প্রয়োজন বা অর্থ সম্পদ ছাড়াও সার্বিক যত সহযোগিতা করে যায় সে সহযোগিতা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাকাদ গাজা, সে নিজেও মুজাহিদের মতো সওয়াব পাবে। আর মুজাহিদ যখন আল্লাহর পথে বের হয়ে যান, তার স্ত্রী সন্তান ফ্যামিলি পরিবারকে যে ব্যক্তি দেখাশোনা করবে, আল্লাহর পথে বের হয়ে মুজাহিদ যত সওয়াব পাবে, তার ঘরওয়ালাদেরকে দেখার কারণে তাদেরকে মানসিকভাবে আপনি সহযোগিতা করেছেন যে ভাই আপনি যান, ঘর নিয়ে চিন্তা করিয়ে না, আপনার ঘরের যা প্রয়োজন সব আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাকাদ গাজা, এই ব্যক্তিও মুজাহিদের মতো সম সওয়াব পাবে। সুবহানাল্লাহ। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যে ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখায় দে, সহযোগিতা করে, কি করে যে ভাই আমি তো যেতে পারছি না, কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো বৈঠক কোথায় হয়, আমার একটু ব্যস্ততা আছে, আমি তো উপস্থিত হতে পারছি না, তবে কোথায় হয় এ রাস্তাটা আমি আপনাকে দেখাই দিতে পারি, এতটুকু সহযোগিতা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই নেক কাজ করে যতটুকু না সওয়াব হবে, রাস্তা দেখানোর কারণে, এই সহযোগিতা করার কারণে সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض, ইমানদার পুরুষ ইমানদার নারী তারা পরস্পর একে অপরের সহযোগী, একে অপরের বন্ধু, ভালো কাজে তারা পরস্পর বন্ধু, ভালো কাজে তারা পরস্পর সহযোগী। বিশেষ করে কোন কোন কাজে সহযোগিতা করতে হবে, সাধারণভাবে সকল নেক কাজে সহযোগিতা করা, বিশেষ করে কোন কোন কাজে সহযোগিতা করতে হবে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। সৎ কাজ, ভালো কাজ যত রয়েছে এই সকল কাজ আমি একা মানুষদেরকে হুকুম করলাম, আদেশ করলাম, আমার কথা কেউ মানবে না, কেউ শুনবে না, কিন্তু সবাই মিলে যখন সুসংগঠিত হয়ে পরস্পর সহযোগিতা করে যখন মেহনত করব, তখন এর একটি প্রভাব সমাজের মধ্যে পড়বে। অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে সবাই মিলে যখন বারণ করব, নিষেধ করব, সবাই মিলে যখন এই কাজটি করব, পরস্পর যখন সহযোগিতা করে অন্যায় থেকে আমরা মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করব, তখন সমাজ থেকে অনেকটা অন্যায় আমরা বন্ধ করতে পারব। ভাইদেরকে নামাজের দিকে দাওয়াত দেয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, একদল ভাই এই কাজ করে যাচ্ছে, আমরা তাদের সহযোগিতা করব, আমরা তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। যে ভাই আপনারাও করেন এবং আপনারা আমাদের রুমে আসেন, আপনার রুমে আমরা যেতে পারছি না সেই পরিবেশ নিয়েই বা ওই ক্যাম্পে ঢুকতে পার, আপনার একটু সহযোগিতা দরকার, আপনি আমাদেরকে রাত দিন সময় দিতে পারছেন না, সেটুকু সহযোগিতা করতে পারেন যে ভাই আমাদের ক্যাম্পে ঢোকার জন্য যে পাসের দরকার আছে সেটা আমি ব্যবস্থা করে দেব, আমাদের রুমে এসে আপনারা একটু কথা বলবেন, এর জন্য একটি পরিবেশ দরকার, সেই পরিবেশ আমি তৈরি করে দিব, এতটুকু তো সহযোগিতা করা যাবে নাকি। মসজিদে, আপনার মসজিদে আপনি যে ক্যাম্পে আছেন সেই মসজিদে, সেই ক্যাম্পের মসজিদকে আমরা হঠাৎ কোনো এভাবে আয়োজন করতে পারবো না, বৈঠক করতে পারবো না, আপনি বললেন ভাই আমি আছি, আপনারা চিন্তা করেন এটা আমাদের ক্যাম্প, আমি এখানে সবাইকে বলবো আপনারা এসে একটা বৈঠক করিয়েন, তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটি গ্রুপ দাওয়াতের মাধ্যমে হতে পারে, মাহফিলের মাধ্যমে হতে পারে, বই দেওয়ার মাধ্যমে হতে পারে, আপনার রুমে যারা আসে তাদেরকে আমরা চিনি না, তাদের পর্যন্ত আমরা পৌঁছতে পারছি না, তাদেরকে আমরা বই দিব কী করে, আপনি বলেন যে ভাই কোনো চিন্তা করিয়েন না, আমি আপনাদেরকে সহযোগিতা করব, তাদের ফোন নাম্বারটা আপনি আমাদেরকে দিয়ে দিলেন বা আপনাদের রুমে গিয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন, তাহলে আমরা তাদেরকে সৎ কাজ করার প্রতি আদেশ করাটা আমাদের জন্য কী হয়ে গেল, সহজ হয়ে গেল, সহজ আপনি করে দিয়েছেন আপনার সহযোগিতার মাধ্যমে, এতটুকু কাজ করা যাবে তো ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটি কোনো সুন্নত বা নফল কাজ নয়, এটি হচ্ছে ফরজ, কারণ আমাদের সকলের বিশ্বাস, আমাদের সকলের ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন খাতামুন নবীন, শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আপনারা দেখছেন এখন কাদিয়ানীদের বিরুদ্ধে কীভাবে পঞ্চগড় সহ বিভিন্ন এলাকায় আন্দোলন হচ্ছে, কারণ তাদের বিশ্বাস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কী আছে, নবী আছে, এবং এই জন্য উম্মতের মধ্যে নানা ইখতিলাফ থাকলেও এই বিষয় সবাই একমত যে কাদিয়ানীরা হচ্ছে কাফের।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা আমাদের বিশ্বাস। এটা শুধু বিশ্বাসের মধ্যে থাকবে না, এটা শুধু বিশ্বাসের বিষয় না, এটা আমলের বিষয়। আমল কীভাবে করব? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোনো নবী আসবে না, অতএব তার কাজটা আমাকে আপনাকে করতে হবে। এখন যদি আমি বসে থাকি তাহলে আমি আমার কাজের মাধ্যমে এটা প্রমাণিত করলাম আমার ক্যাম্পে আর একজন নবী আসতেছে। আমি আমার কাজের মাধ্যমে এটা প্রমাণিত করলাম যে সৎ কাজের থেকে আদেশ করতে হবে না, কারণ আমার ক্যাম্পে আগামীকাল বা পরশু একজন কে আসতেছে, নবী আসতেছে। কিন্তু যেহেতু আর নবী আসবে না, এটা আমাদের বিশ্বাস, অতএব তার রেখে যাওয়া এই কাজটি কাকে করতে হবে? উম্মতিদেরকে, আমাদেরকেই করতে হবে। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. يا رسول আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা আপনি মানুষের নিকট পৌঁছে দেন। আল্লাহর এই আদেশ পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যে ওয়াহী নাজিল হয়েছে তিনি তা পৌঁছে দিয়েছেন। তিনি সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। আমাদের নিকট পৌঁছানোর পর এখন তিনি আমাদেরকে বলছেন, আমি নবী পৌঁছে দিয়েছি, এখন তোমাদের উপর আমি এই দায়িত্বটি দিয়ে দিলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত, একটি বাক্য যদি আমার আপনারা জানা থাকে সেটা অপরের নিকট পৌঁছে দিতে হবে। এভাবে আমাদের পূর্ববর্তীরা আমাদের নিকট তারা পৌঁছে দিয়েছিলেন বিধায় আমি আপনি ইসলাম সঠিকভাবে এভাবে পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন, তারাও দিন পাক, ইসলাম তারাও সঠিকভাবে জানুক, বুঝুক, আমল করুক, গ্রহণ করুক, এটা আমরা যদি চাই তাহলে তাদের নিকট ইসলাম পৌঁছানো এটা আমার আপনার দায়িত্ব। একটি আয়াত, একটি বাক্য, সামান্য থেকে সামান্য জিনিস যদি জানা থাকে সেটা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই বিষয়ে আমাকে আপনাকে পরস্পর কী করতে হবে? সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, একজন আরেকজনের সহায়ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হোক, তোমার ভাই মজলুম হোক, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। তোমার ভাই জালিম হোক, তোমার ভাই মজলুম হোক, উভয় অবস্থায় তার সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, যেরকম এখন আপনারা আশ্চর্য হচ্ছেন, আনসুরহু ইন কানা মাজলুমান, ইয়া রাসূলুল্লাহ যদি আমার ভাই মজলুম হয়, নির্যাতিত হয়, তার উপর জুলুম করা হচ্ছে, তাহলে আমি তার সহযোগিতা করব, এটা বুঝলাম। কিন্তু আমার ভাই যদি জালিম হয়, আরেকজনের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তাকে আমি সহযোগিতা কীভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারদাউহু আনিয-যুলমি ফাযালিকা রাদউকা ইয়া, তোমার ভাইকে জুলুম থেকে বিরত রাখবে, এটাই হচ্ছে তার সহযোগিতা করা। তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছ, তুমি তাকে জান্নাতি বানিয়েছ, তুমি তার সহযোগিতা করেছ। এই কাজ কি একা করা সম্ভব? আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে জুলুম, ভাই জুলুম করেছে বোনের উপর, ছেলে জুলুম করেছে বাপের উপর, প্রতিবেশী জুলুম করেছে প্রতিবেশীর উপর, দল জুলুম করেছে আরেক দলের উপর, এক রাষ্ট্র জুলুম করেছে আরেক রাষ্ট্রের উপর, এভাবে বন্ধু বন্ধুর উপর, যে যাকে পাচ্ছে, যার উপর তার পাওয়ার ক্ষমতা একটু বেশি হয়ে গেছে তার উপর কী করছে? জুলুম করছে। এই জুলুম থেকে বিরত রাখার জন্য আপনি একা দাঁড়ালেন যে জুলুম করা যাবে না, আপনাকে ভালো করে জুলুমের সংজ্ঞা শিখাই দিবে নাকি? ভালো করে তার জুলুম যতটুকু করা বাকি ছিল আপনার উপর এটা পুরা করে ফেলবে। সেজন্য কি প্রয়োজন? পরস্পর সহযোগিতা করা প্রয়োজন, যে ভাই আসেন, আমরা সবাই একসাথে মিলে যদি শুরু উঠাই তখন সে তার জুলুম বন্ধ করতে কী হবে? বাধ্য হবে। এজন্য অনসর, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো। এক ভাই যখন দাঁড়িয়েছে আমরা অন্যান্যরা তাকে সহযোগিতা করব। সবাই মিলে যখন এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাবো তখন এই জুলুম কী হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ওয়ায়ুকিমুনাস-সালাহ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাতামুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়ালা তাখুদুন্না আলা ইয়াদিয-যালিম, আর জালিমের হাত ধরে তোমরা তাকে বসাই দিবে, অবশ্যই তোমরা জালিমকে জুলুম করতে দিবে না, এটা তোমাদের উপর ফরজ,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, সমাজে হাঁটে আর দেখে মজলুম ভাইদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কিন্তু তার ভিতরে একটাবার হাহাকার একটাবার একটি উহু শব্দ পর্যন্ত বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের উপর একটি ফরজ, অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করবে, অবশ্যই জালিমের হাত ধরে তোমরা তাকে বসাই দিবে, জালিমের হাত ধরে তোমরা তাকে জুলুম করা হতে বারণ করবে, নিষেধ করবে, আর যদি তোমরা এমন না করো, লায়াদরিবান্নাল্লাহু বিকুলুবি বাদিকুম আলা বাদ সুম্মা লায়ালআনন্নাকুম কামা লানাহুম, তোমাদের অন্তরগুলো এর মধ্যে পরস্পর আল্লাহ তাআলা লাগাই দিবেন, একজন আরেকজনের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতা লেগে যাবে, তারপর তোমাদেরকে আল্লাহ সেভাবে অভিশপ্ত করবেন, লানত করবেন, যেরকম ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত নাজিল হয়েছিল। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون دينের কাছে সহযোগিতা করতে হলে আমাদেরকে নিয়মিত সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, আর নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। নামাজ যদি কায়েম করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, প্রথম যে কাজ করলেন সেটি হচ্ছে মসজিদুন নববী তিনি নির্মাণ করলেন, সাহাবীদের সহযোগিতা নিলেন, সবাই মসজিদ নববী নির্মাণ করলেন, তারপর মসজিদ নববীকে আবাদ করলেন। এখানে মসজিদ নববীতে কেউ তিলাওয়াত করে, ওখানে কেউ জিকির করে, আরেক পাশে তালিম হয়, আরেক পাশে কোরআন ক্লাস হয়, এভাবে সব সময় মসজিদ নববী কী হতো, আবাদ থাকতো, জিন্দা থাকতো। আমরা চাই এমন মসজিদ যেখানে নামাজ কায়েম হবে, নামাজের শিক্ষা থাকবে, এবং এগুলি একা করা সম্ভব নয়। কোরআন ক্লাস চালু হলো, শিক্ষক আছে কিন্তু শিক্ষার্থী নেই, তাহলে এই ক্লাস চলবে? নামাজ কায়েম করতে হলে আগে আমাকে আপনাকে সুশুদ্ধ করে তিলাওয়াত, এই তিলাওয়াত শিখতে হলে কোরআন ক্লাসে আমাকে আপনাকে উপস্থিত হয়ে কোরআন সহি কোরআন ক্লাসকে আমাদের সফল করতে হবে, দ্বীনের এই কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। তারপর যাকাত, যাকাত এখন আমরা যেভাবে দিই আসলে তো এভাবে দেওয়ার কথা নয়। একটা ইসলামী রাষ্ট্র থাকবে, কারা কারা দিবে, কারা কারা নিবে, সরকারের কাছে তালিকা থাকবে, সরকারের পক্ষ থেকে লোক এসে ধনীদের কাছ থেকে নিবে, ধনীরা না দিলে জবরদস্তি করে নেবে, কারণ এটা ধনীর মাল, এটা হচ্ছে গরিবের হক। এভাবে যদি সুন্দর একটি সমাজ আমরা দেখতে চাই, পরস্পর সহযোগিতার প্রয়োজন আছে না নাই? যদি পরস্পর সহযোগিতা না করি, তাহলে আজীবন এই দৃশ্যই আমরা দেখব, ধনীরা জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গির নামে গরিবদের সাথে উপহাস করতেই থাকবে। আর এই উপহাস থেকে, এই ঠাট্টা বিদ্রুপ থেকে গরিবের হক যদি তার নিকট ফিরিয়ে দিতে চাই, জাকাত যদি আমরা আদায় করিয়ে দিতে চাই, তাহলে সবাই মিলিয়ে এক দেহ এক প্রাণ হয়ে দিনের কাজে সহযোগিতা করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ওয়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। সমাজের মধ্যে পর্দার নীতি চালু করতে হলে পরস্পর সহযোগিতার দরকার, এটি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আল্লাহ হুকুম করেছেন পর্দার। সমাজের মধ্যে অশ্লীলতা, রাস্তায় হাঁটা যায় না, সব জায়গায় উলঙ্গ নারীদের ফটো রয়েছে, পিকচার রয়েছে, এগুলো যদি সরাইয়া সমাজের মধ্যে শালীনতা প্রতিষ্ঠা করতে হয়, পরস্পর সহযোগিতার প্রয়োজন আছে। একদল মানুষ কাজ করবে আর একদল মানুষ তাদেরকে সাপোর্ট করবে, তাদের সহযোগিতা করবে। এভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যমূলক যত কাজ, পরস্পর সহযোগিতা করতে হবে, সহযোগিতায় এগিয়ে আসতে হবে। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এভাবে যে সকল ইমানদার রয়েছে, যারা নেক কাজ করে আর যারা নেক কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন এমন জান্নাত, যার নিজ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের নদী কেমন? দুনিয়ার এই ময়লা আবর্জনাযুক্ত নদীর মতো নয়, জান্নাতের নদীগুলি সম্পূর্ণ পবিত্র হবে, পরিষ্কার হবে, জান্নাতের পানীয় পান করার পর মাথায় ঘুরাবে না,
পেট নষ্ট হবে না লা ফিহা গাউলুন ওয়া লাহুম আনহা ইউনজাফুন আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিন জান্নাতের মধ্যে যে কয়টি নদী রয়েছে এর মধ্যে একটি হচ্ছে শারাব মদের নদী কিন্তু দুনিয়ার মদের মতো নয় এই মদ পান করার মত পর ওয়ালা তাসিম কোনো গুনাহ হবে না লা গাউলুন মাথায় ঘুরাবে না ওয়ালাহুম আনহা ইউনজাফুন পেট নষ্ট হবে না স্বাস্থ্য নষ্ট হবে না পবিত্র নদ নদী জান্নাতে রয়েছে সুবহানাল্লাহ কাদের জন্য যারা এই দুনিয়াতে একটু কষ্ট করবে দিনের কাজে পরস্পর সহযোগিতা করবে একজন আরেকজনের বন্ধু হবে দিনের জন্য একজন আরেকজনকে ভালোবাসবে দিনের জন্য যে ভাই আপনিও কাজ করেন আমরাও আপনার সাথে আছি এই দুনিয়াতে কষ্ট করতে গিয়ে ঘাম জড়িয়েছে মেহনত করেছে মাঝে মধ্যে আরামের ঘুমকে ত্যাগ করেছে এই ত্যাগ কোরবানির কারণে আল্লাহ তাআলা জান্নাতে নদী তার জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হবে এমন জান্নাত আল্লাহ তাকে উপহার দিবেন সুবহানাল্লাহ খালিদিনা ফিহা শুধু এই উপহার পাবে তা নয় বরং তাকে বলে দেওয়া হবে এই জান্নাতে তুমি চিরদিন থাকবে এই জান্নাত থেকে কখনো তুমি বের হবে না এই এই দুনিয়াতে যত বড় প্রাসাদে আপনি থাকেন না কেন যত বড় বাগানে থাকেন না কেন একটি টেনশন আপনার সব আরামকে হারাম করে দেয় সেটা হচ্ছে না জানি কোন সময় মৃত্যু এসে আমাকে এখান থেকে নিয়ে যায় জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীদেরকে ডেকে ডেকে বলা হবে ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা এখন তোমরা চিরজীবিত থাকবে আর কখনো মারা যাবে না ومساكن طيبة في جنات عدن আর তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন স্থায়ী জান্নাতে তাদের জন্য পবিত্র বাসস্থানের ব্যবস্থা রয়েছে ওই জায়গা জমিন আপনারা কখনো দখল হবে না ওই জায়গা জমিন ঘরের মধ্যে কোনো টেনশন নেই দাম্পত্য জীবন সাংসারিক যত পেরেশানি আমাদের হয় মারামারি হয় কত ধরনের অশান্তি হয় সেই বাস ভবনে এগুলো কোনো অশান্তি থাকবে দুনিয়াতে দ্বীনের কাজে সহযোগিতা করেছেন দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য পরস্পর সহযোগিতা করেছেন এর বিনিময় হিসাবে আল্লাহ তাআলা খুশি হয়ে পবিত্র বাসস্থানের ব্যবস্থা করে দিবেন এই সব নিয়ামতগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ ঘোষণা করবেন বান্দা যে আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর দ্বীনের সহযোগিতা করেছ আমি তোমার উপর খুশি হয়ে গেলাম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার দ্বীনের এই সহযোগিতা আমরা করব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কোনো মানুষকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য জান্নাতীদেরকে ডেকে ডেকে আল্লাহ বলবেন হে জান্নাতীরা তোমরা আর কিছু চাও তুরিদুন শাইআন আজিদুকুম তারা বলবে হে আল্লাহ আর আমরা কী চাইব আপনি তো আমরা যা চাই এর থেকে বেশি আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে এর থেকে আরও বড় জিনিস দিব ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা তোমাদের উপর খুশি সন্তুষ্ট হয়ে যাব আর কখন আমি তোমাদের উপর অসন্তুষ্ট নারাজ হব না এই ঘোষণা প্রাপ্ত যারা হবে ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম আল্লাহ বলেন এটি হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি টাকা পেয়েছেন পয়সা পেয়েছেন ভালো বেতন পেয়েছেন চাকরি পেয়েছেন প্রত্যেক দিন ওভারটাইম পেয়েছেন আপনি দাঁড়াবেন না বসবেন খুশিতে আত্মহারা এটা কোনো কামিয়াবি নয় আজ টাকা পয়সা আছে তো কালকার টাকা পয়সা নেই আপনার সাথে আপনার রুমে থাকে আপনার ক্যাম্পে থাকে তার চার পাঁচ ছয় ছেলে হয়ে গেছে সে নিজেকে কত সফল মনে করে চায়ের দোকানে তার দাপটে বসা যায় না ছয় সাত ছেলের বাবা তার সাথে দুই একটা উল্টাপাল্টা কথা বললে অনেক সমস্যা কারণ তার পক্ষে ছয় সাত ছেলে আছে কত বড় কামিয়াব আমার ছেলে নাই আমি কত টেনশনে থাকি কত অসহায় আমি এটা কোনো কামিয়াবি নয় কারণ অনেক সময় ছয় সাত সন্তান আবার কুসন্তান হয়ে যায় এই ছয় সাত সন্তানেরাই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এমন সন্তান আছে না নাই এটা কি কামিয়াবি এটা কোনো কামিয়াবি নয় আসল কামিয়াবি হচ্ছে সন্তান পাওয়া নয় সম্পদ পাওয়া নয় বড় কোনো পদ পাওয়া নয় সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে দ্বীনের কাজে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি পাওয়া আল্লাহ তাআলা বলছেন এটি হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি হতে পারে দুনিয়াতে আপনি নিঃসন্তান ছিলেন
হতে পারে দুনিয়াতে আপনি দরিদ্র ছিলেন, রুমে ঢুকেছেন কেউ আপনাকে চিনে না, মসজিদে প্রবেশ করলেন কেউ আপনার দিকে তাকায়ও না, সমাজে কোনো দাম নেই, কোনো মূল্য নেই, কিন্তু দিনের কাজে সহযোগিতা করার কারণে, দিনের কাজে সহযোগী হওয়ার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন। আল্লাহ ঘোষণা করছেন, বান্দা তোমার উপর খুশি হয়ে গেলাম, আর কখন আমি তোমার উপর নারাজ হব না। প্রিয় ভাইরা, আজকের এই আলোচনার সারাংশ যেটি, সেটি হচ্ছে আমি আপনি যদি আল্লাহর জান্নাত পেতে চাই এবং সবচেয়ে বড় কামিয়াবি আমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে আল্লাহর কাজ করতে হবে। যে কোনো মানুষের মন জয় করতে হলে তার কাজ করতে হবে। তার কাজ না করে রাত দিন আপনি শুধু তার প্রশংসা করেন, সে আপনার উপর খুশি হবে? আজ আমার আপনার অনেকের এই আচরণ আল্লাহর সাথে, উঠতে বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করি, জিকির করা দরকার, কিন্তু শুধু জিকিরই করে প্রশংসা করি কিন্তু আল্লাহ তার দিনের কাজে সহযোগিতা করার জন্য বললেন সেই কাজ আমরা করি না। আপনার মালিক আপনাকে বলে এই কাজ করো সেই কাজ করো, আপনি তার কাজ করেন না, শুধু বলেন আমার মালিক ভালো, আমার মালিক ভালো, সে আপনার বেতন বাড়াই দিবে, আরে বাবা তুমি আমার সাথে টাটটা উপবাস করো, আমার প্রশংসা করতে তোমাকে বলি না, আমি বলেছি আমার কাজ করো। আজ আমাদের এই আচরণ হয়ে গেছে, উঠতে বসতে আমরা শুধু নফল নামাজ, নফল রোজা, জিকির আজকারগুলো সব অবশ্যই করতে হবে, কিন্তু জিকির আজকারের পাশাপাশি আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন আজ সমাজে নেই, রাষ্ট্রে নেই, পরিবারে নেই, সেই দিকে আমাদের খবর নেই। এই সব কিছুর পাশাপাশি সাহাবে একরাম জিকির করতেন। এখন আমরা মূলটা বাদ দিয়ে আমরা শেহা পোশাখা নিয়ে আছি, ইল্লাল্লাহ হবে না আল্লাহ আল্লাহ হবে, সেই শেহা পোশাখা নিয়ে আমরা ইখতিলাফ করছি, কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে কাজকর্মে শিক্ষাঙ্গনে সব জায়গায় যে অন্তরের মধ্যে আল্লাহ স্মরণ থাকতে হবে সেই চিন্তা আমাদের নেই। আট টাকাত হবে না বিশ টাকাত হবে সেই চিন্তা নিয়ে আমাদের মারামারি, কিন্তু মানুষ যে নামাজই পড়ে না সেটা নিয়ে আমাদের চিন্তা নেই। অতএব সেজন্য আমাদের সহযোগিতা করতে হবে, আট টাকাত বিশ টাকাত এই বিষয়ে টেলাটেলি নয়, সহযোগিতা করতে হবে মানুষদেরকে নামাজই বানাবার জন্য, সহযোগিতা করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য। এভাবে যখন আমরা আল্লাহর দিনের সহযোগী হয়ে যাব, আল্লাহ খুশি হয়ে আমাদের উপর রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। অতএব আমরা সবাই সক্রিয়ভাবে দিনের সহযোগিতা করবো, সবার রেজে আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি তো দিনের কাজ করার, দিনের কাজ ভালো করে জানার এবং বুঝার, এবং যারা দিনের কাজ করছে তাদের সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ছিল এক সোনালী অতি, নাড়িয়ে দিতাম সব জালিমের ভীত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইস্তাইকিজ ইশবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে উঠো, হে যুবক জেগে উঠো।